চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং থেকে গত বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। বেইজিং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। গত 10 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর উভয় দেশ 21টি সমঝোতা দলিলে সই করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়।